দুটি শ্রেণী রয়েছে। একটি শ্রেণীর মানুষ যারা বরাবরই নিয়ম কানুন আইন ভঙ্গ করে অপরাধ করে থাকে, অর্থাৎ তারা অপরাধ প্রবণ এবং তারা যৌনতা বিষয়েও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। আবার আরেকটি শ্রেণী যারা অপরাধ প্রবণ মানুষ নয়, কিন্তু তা সত্ত্বেও তারা যৌনতাকে খুব বিকৃতভাবে চিন্তা করে, যে কারণে তারা ওই একই রকমভাবে অপরাধে জড়িয়ে যাচ্ছে। আর এখানেই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এই যৌন অপরাধীদের ব্যাপারে অনেক কিছু করণীয় রয়েছে, যেটা উন্নত বিশ্বে খুব ভালোভাবে করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে এখনও সেটা সেভাবে চিন্তা করা হয় না। ম্যানিক রোগী যাদের মুড খুব আপসুইং করে, তখন তারা হয় কি যে যখন তাদের সব ধরনের কাজের প্রবণতা বেড়ে যায়, তাদের যৌন মানে লিপসাও বেড়ে যায়, তখন হয়তো তারা অনেক সময় অন্যের মানে কে আক্রমণ করে, তাদেরকে যৌন হরণের চেষ্টা করে, আজে বাজে মেসেজ পাঠান। এর বাইরে যারা সাবস্টেন্স ইউজ করে, নেশা করেন, তারা কিন্তু ইনটক্সিকেটেড যখন থাকেন, তখন কিন্তু তারা বিভিন্ন রকমের যৌন হরণি করতে পারেন, যেটা হয়তো তারা পরে ভুলেও যান, মানে বুঝতে পারেন না। আরেকটা হচ্ছে যাদের আপনার ধরেন যে সিজোফ্রেনিয়া থাকে, তাদের যে স্বাভাবিক হিতাহিত জ্ঞান থাকে না, তখন তারা এমন অনেক কাজ করে ফেলেন যেটা তারা করা উচিত না করে ফেলেন। এটা তো একটা সমাজের চোখে এবং আইনের চোখে এটা একটা অপরাধ, এবং এটা শাস্তি তার হবি। এটা সে মানসিক রোগের কারণে হোক বা অন্য কারণে হোক, অন্যের যে প্রাইভেট জোন বা অন্যের যে একটা নির্ভরতা বা নিরাপদ জায়গা কেউ হাত দিতে পারবে না। এখন উন্নত বিশ্বে কিন্তু যারা অন্যের বডিতে টাচ করে ফেলেন, বারবার ধর্ষণ বা ওই বিভিন্ন রকমের যৌন হয়রানি করেন, তাদেরকে কিন্তু প্রিজন সেটিংয়ে প্রথমে কাউন্সিলিং করেন। কাউন্সিলিংয়ে কাজ না হলে SSRI যেহেতু অ্যান্টি ডিপ্রেশন দেওয়া হয়, তাতেও যখন কাজ হয় না, তখন তাদেরকে যে যৌন মানে যে শক্তি, এটা নাশক এক ধরনের ওষুধ দেওয়া হয়, যেটাকে আমরা বলি অ্যান্টি অ্যান্ড্রোজেন। তো এই ওষুধগুলি ওরাল, এবং আরও যদি ধাপে ধাপে আরও বেশি খারাপ অবস্থা থাকে, তাকে ইঞ্জেকশনের মাধ্যমে দেয় এবং তাদের যৌন শক্তিটাকে কমিয়ে দেওয়া হয়। আসলে আমাদের দেশে ফরেন্সিক সাইকিয়াট্রির ব্যাপারটা ওইভাবে নাই, আছে আমাদের এই জাতীয় মানসিক স্বাস্থ্যের একটা ডিপার্টমেন্ট আছে, কিন্তু ধরেন ওইভাবে এটা কিন্তু খুব শাখা প্রশাখা বিস্তৃত নেই, যে কারণে আমাদের কিন্তু এই জিনিসগুলি নিয়ে কখনো আলোচনা হয় না। তো এখন মাঝে মাঝে যখন বিভিন্ন সিরিয়াল কিলার, বিভিন্ন মানে ধর্ষক বা এদেরকে নিয়ে যখন বিভিন্ন রকমের মানে পত্রিকা মিডিয়াতে যখন আসে, তখন কিন্তু ব্যাপারগুলি চলে আসে, কিন্তু এটা নিয়ে আসলে ভাবার সময় এসছে। এবং আপনি সঠিকভাবেই বলেছেন, আমরা যদি আগে থেকেই তাদেরকে চিহ্নিত করতে পারি, তাদের কিন্তু অপরাধগুলিকে অনেক অংশে কিন্তু লাঘব করা সম্ভব। আমরা যদি তাদেরকে চিহ্নিত করার মাধ্যমে যদি তাদেরকে সাইকোথেরাপি কাউন্সিলিং করি বা দরকার হলে মেডিকেশন দিই, বা আরও যদি খারাপ অবস্থা হয় তাহলে তাদেরকে যে যৌন শক্তিকে নাশক যদি ওষুধপত্র দেওয়া হয়, এটা যদি একটা হ্যাঁ, সে বিবাহিতও হতে পারে, অবিবাহিতও হতে পারে। ছেলে যখন মাদক নিল, তার সেক্সুয়াল আর্জ বা যৌন চাহিদা তৈরি হলো, হ্যাঁ, কিন্তু সে সেটা মিট আপ করার জন্য দেখা যাচ্ছে যে রাস্তায় হাঁটছে একটা মেয়ে, ও যে বলে না যে মেয়েটা বোরখা পরে আছে, তারপরেও কেন রেপ হলো,
হ্যাঁ, তার সবসময় যে মেয়েকে একদম খুব স্লিম অ্যান্ড ট্রিম অ্যান্ড আকর্ষণীয় লাগতে হবে তা তো না, তার দেখে মনে হলো এবং সে তখন আর সেটাকে কন্ট্রোল করতে পারলো না, হ্যাঁ, এবং রেপটা ঘটে যেতেই পারে। ঠিক আছে, সো এইটা এর জন্যই দেখা যায় যে যারা মাদক রেপ হয় তাদের যখন ব্যাকওয়ার্ড হিস্ট্রি নিতে যায় যে রেপ করছে, তাদের দেখা যায় যে মাদক নেওয়ার প্রবণতাটা ছিল বা ওই সময় সে মাদকাসক্ত ছিল। মাদক সবসময়ই বিকৃত একটা যৌন চাহিদা তৈরি করে এবং সেই বিকৃত যৌন চাহিদাটাকে মিট আপ করার জন্যই অনেকাংশে এই রেপের ঘটনাগুলো ঘটে। যখন সে মাদক নেয় এবং পর্নোগ্রাফি, দুইটাই কিন্তু একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড। পর্নোগ্রাফিতে যেইভাবে পর্নগুলা দেখানো হয় তাদের মাথায় থাকে হয়তোবা এইটাই রিয়ালিটি। এবং আমার কাছে এমন অনেক বাচ্চা আসছে যারা দেখা যাচ্ছে যে তাদের যৌন স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের কোনো আইডিয়া নাই, কিন্তু তারা পর্ন দেখে ফেলেছে এবং বন্ধুদের সাথে যখন আলোচনা করে তখন ওই বন্ধুরগুলারও কিন্তু খুব ভালো একটা ধারণা থাকে না এবং ওই পর্ন দেখে একটা বিকৃত যৌনাচার একটা চিন্তা তাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এবং এই যৌন জিনিসটা কিভাবে তাদের মিট আপ করতে হয় এটার শিক্ষাটা তাদের যেহেতু থাকে না, দেখা যাচ্ছে যে নানাভাবে ডিফারেন্ট ওয়েতে এবং খুব খারাপভাবে কখনো কখনো ব্যাড টাচ, যেটাকে আমরা বলি ব্যাড টাচের মাধ্যমে, কখনো কখনো কিছু ভিডিও ফ্রেন্ডদেরকে শেয়ার করার মাধ্যমে বা কখনো কখনো নিজেরই একটা নিউড পিকচার শেয়ার করার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো তারা করে ফেলছে। এগুলো আপনারা পাচ্ছেন, এরকম আমরা অহরহ পাচ্ছি, অহরহ। এর জন্য আমি ইন্টারনেটের ব্যাপারটা অনেকটাই ভয়াবহ মনে একটি জরিপে আমরা আসল ফাউন্ডেশন থেকে 1300-এরও অধিক বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে একটা জরিপ চালিয়েছি যার মূল বিষয় ছিল যে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর কীরূপ প্রভাব ফেলে। এই জরিপে উঠে এসেছে যে আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই প্রায় পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছেন। জরিপে উঠে এসেছে যে 33% শিক্ষার্থীরা পর্নোগ্রাফিতে আসক্ত এবং তারা ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফি, তারপর হচ্ছে যৌন উত্তেজক সাইটগুলোতে ভিজিট করেন। আচল ফাউন্ডেশনের জরিপ থেকে আমরা দেখতে পাই রেগুলার পর্ন সাইট ও যৌন উত্তেজনামূলক বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করার ফলে 35% শিক্ষার্থী প্রায়ই হচ্ছে তাদের মাথায় এই যৌন উত্তেজনামূলক বিষয় বা পর্নোগ্রাফি বিষয়গুলো তাদের মাথায় ঘোরাফেরা করতে থাকে, যা তাদের স্বাভাবিক কাজকর্মগুলোকে দারুণভাবে বাধাগ্রস্ত করে। সবথেকে বড় বিষয় যেটা আমরা দেখতে পেয়েছি যে 15% শিক্ষার্থী পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার ফলে তারা সাধারণ মানুষগুলোকে সেই বিষয় বা সেই আঙ্গিকে দেখে এবং খুব বাজেভাবে চিন্তা করে এবং প্রায় সময় তারা বিপরীত লিঙ্গের মানুষগুলোকে অসম্মানের দৃষ্টিতে দেখে থাকে। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।